Somebody's screen chatting in there. There she is. আমাদের যে সিলেবাস সংক্ষিপ্ত সিলেবাসের তৃতীয় অধ্যায়ে আমরা যেটা আজকে যেটা শিখব সেটা হলো দুই নম্বর পয়েন্টটা, দ্রবণের মোলারিটিকে শতকরা ও পিপিএম এককে প্রকাশ করতে পারবে। তো আমরা মোলারিটিটা আগে বুঝব। দ্রবণের মোলারিটি খুব সহজ বুদ্ধি, যে প্রতি লিটার দ্রবণে বিদ্যমান দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। আর এখানে মোলারিটিকে আমরা সাধারণত সি বা এম এরকম অক্ষর দিয়ে দেখাই, এম দিয়ে দেখায়, সি দিয়ে দেখায়, আবার এস দিয়ে দেখানো হয়। হ্যাঁ, আর টু লিখছি এর জন্য একটা নিয়ম আছে। নিয়মটা হলো যে দ্রব কে টু থ্রি ফোর ফাইভ এরকম সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, আর দ্রাবককে সাধারণত ওয়ান দিয়ে প্রকাশ করতে হয়। হ্যাঁ, দ্রাবককে ওয়ান, টু, আর দ্রবগুলোকে টু থ্রি ফোর ফোর ফাইভ, ওয়ানের পরে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করতে হয়। এটা একটা নিয়ম, নিয়মটা আমাদের খুব কাজে লাগে যখন আমরা ওই অনেকগুলো পদার্থের মিশ্রণ নিয়ে কাজ করি, বিশেষ করে শরবত টরবত বানাইলে। তোমরা যেমন পানির মধ্যে চিনি দাও, লবণ দাও, সাইট্রিক অ্যাসিড দাও, কেউ এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা দ্রবণ বানাই, তখন একাধিক দ্রব থাকে। একাধিক দ্রব যখন থাকে তখন আমরা সাধারণত এইভাবে লেখার ব্যবস্থা আছে। মনে করো তখন যদি দ্রবটা যেহেতু একাধিক থাকলে তখন আমাদের একাধিক বস্তুর উপরে ডিপেন্ড করে হিসাব নিকাশ বলতে হয়, তখন ওই এখানে টু লিখতে হয় এরকম কিছু। আর সাধারণভাবে এটা সাধারণভাবে যদি আমরা লিখি টু টু না দিয়ে, সাধারণত আমরা ও এই সি বা এম বা এস ইকুয়াল টু এন বাই ভি লিখি, কারণ যে এখানে কিন্তু এই এন এ নিয়ে তখন আমাদের কনফিউশন শুরু হয়। আমরা যখন নিজেরা যখন কাজ করি তখন দেখা যায় যে কনফিউশনটা কোন দ্রব নিয়ে বলতেছি, হ্যাঁ এটা নিয়ে একটু সমস্যা হয়। এই কনফিউশনটা দূর করার জন্য সাধারণত এখানে প্রতীকগুলো লেখার ব্যবস্থা করতে হয়। যাই হোক, তাহলে মোলারিটির অনেক অনেক সংজ্ঞা তোমাদের বইয়ে দেওয়া আছে, বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা সেগুলি দেখতে পারো। হ্যাঁ, তোমাদের বইগুলোতে যে সংজ্ঞাগুলো আছে ওই সংজ্ঞাগুলোও ইউজ করতে পারবা, আমি যেটা দিচ্ছি এটাও ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। যেমন হাজারির বইয়ে একটা সংজ্ঞা আছে, ওখানে এই নির্দিষ্ট তাপমাত্রায় বলছে, তাহলে অবশ্যই তাপমাত্রা থাকতে হবে, তাপমাত্রা না থাকলে তোমার দ্রবণের এই মোলারিটি বিষয়টা ক্লিয়ার হয় না। কারণ যে এখানে দেখো লিটার, প্রতি লিটার দ্রবণে, তা প্রতি লিটার, লিটার মানে তো আয়তন, তাহলে আয়তন তো তাপমাত্রা নির্ভর, যে কোনো পদার্থের আয়তন তাপমাত্রার উপর নির্ভর করে, তাপমাত্রা বাড়লে পদার্থের আয়তন পরিবর্তন হয়। হ্যাঁ, সেজন্য নির্দিষ্ট তাপমাত্রায় বললে আরো ভালো হয়, না বললে কোনো সমস্যা নেই। তাপমাত্রার কোন তাপমাত্রা সেটা আমরা বলে দেব, মানে হিসাবের সময় আমরা চিন্তা ভাবনা করবো যে নির্দিষ্ট তাপমাত্রায় ঘটনাটা। আর আমি যে সমীকরণটা লিখছি এখানে এন টু তো মোল সংখ্যা, বুঝতেই পারতেছ, এনটা হলো মোল সংখ্যা, আর ভি হলো দ্রবণের আয়তন, দ্রাবকের আয়তন বা দ্রবের আয়তন না, এই জায়গাটা অনেকে ভুল করে। হ্যাঁ, ভি কার আয়তন আর এনটা কার মোল, তা আমাদের যদি প্রশ্ন করা হয় দ্রবের মোলারিটিতে, মোলারিটিতে প্রশ্নটা তোমার লিখতে পারো, মোলারিটিতে কোন পদার্থের মোল ব্যবহার করতে হয়, দ্রব, দ্রাবক না মিশ্রণ, মোলারিটিতে কার মোল ব্যবহার হয়,
মনে করো যে তোমার কয়ে দিল হলো, 1 নম্বর হলো দ্রব, ক্ষয়ে দিলাম হলো দ্রাবক, গয়ে দিলাম হলো দ্রবণ। তাহলে উত্তর কি হবে? দ্রব। মানুষের ভিতর আছে, তুমি এখন আসতে তাহলে আমরা এটা মোলারিটিতে কার মোল ব্যবহার হয়, উত্তর হলো দ্রবের মোল। আর মোলারিটিতে আর যদি দ্বিতীয় প্রশ্ন করি, একটা মোলারিটিতে কার কার আয়তন, আয়তন বা লিটার ব্যবহার হয়, উত্তর কি হবে দেখি? দ্রবণ। দ্রবণের, গুড। এই তো, তোমরা তো ভালোই জানো, আমার চেয়ে তো অনেক ভালো জানো। আমার এই জায়গায় কনফিউশন থাকতো সবসময় তোমাদের মতো ছাত্র অবস্থায়। হ্যাঁ, যে দ্রাবকের আয়তন বলবো না দ্রবণের আয়তন বলবো, এই বিষয়টা মানে ক্লিয়ার হতো না। কারণ যে আমরা তো পানির মধ্যে চিনি দিচ্ছি, পানি আগে আয়তন করে নিই, আমরা 250 ml বা 500 ml আয়তন করে নিই, নিয়ে ওর মধ্যে চিনি মিশাই দিই, তাহলে তো উত্তর মানে কনফিউশনে পড়তাম। কারণ দ্রবণের আয়তন, তাহলে মানে মানেটা কি? তুমি পানি নিবা, পানির মধ্যে চিনি দিবা, দেওয়ার পরে যে আয়তনটা হবে সেই আয়তনটাই তোমার হলো এখানে হিসাবের মধ্যে আসবে। আমরা মোটামুটি একটু ধারণা আমরা পেলাম, আমাদের যার যার উত্তর পেয়ে গেছি, তাহলে আমরা সেটা এখন এখানে লিখে দিই। উত্তর হচ্ছে তাহলে একই প্রশ্ন, দেখো কয়েক ভাবে প্রশ্ন করা যায়, মানে প্রশ্ন তৈরি করা যায়। আমরা এই এই বিষয়টাকে মাথায় রেখে আমাদেরকে দ্রবণ প্রস্তুতির বিষয়ের দিকে তাকাইতে হবে। তাহলে তো অনেকেই আমরা করি কি, ওই পানির মধ্যে এতখানি চিনি আছে, বাস বলে দিলাম যে এত মোল দ্রব, তা বলা যাবে না। এখানে বলতে গেলে আমাদেরকে খুব কেয়ারফুলি, খুব মানে দ্রবণটা বানানোর সময় আমাদেরকে সেইভাবে হিসাব নিকাশ করতে হবে। তা দ্রবণের আয়তন আমরা কেমনি বলবো? আমরা তো পানি নিলাম 250 ml, কিন্তু দ্রবণ কি সেইভাবে আয়তন করা যাবে? এর জন্য আমাদের হাতে একটা বুদ্ধি আছে। তোমাদের এই যে হাজারির বইয়ে একটা ব্যবহারিকের কাজ দিছে, সেই কাজটা আমি তোমাদের দেখাচ্ছি। সমস্যা হাজারির বই সবার কাছে আছে নিশ্চয়ই, 422 পৃষ্ঠা বের করে দেখো নতুন বইয়ের। এই যে একটা যন্ত্র, এই যে ডিভাইস, অ্যাপারেটাস, যেটা হলো আয়তনিক ফ্লাক্স, তা আয়তনিক ফ্লাক্স এর মধ্যে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমাদের কেমিস্ট্রিতে খুব কেয়ারফুলি কাজ করার জন্য আমরা আয়তনিক ফ্লাক্স ব্যবহার করে থাকি। আয়তনিক ফ্লাক্স এর বিভিন্ন সাইজ হয়, 250 ml হয়, 100 ml হয়, 5 ml হয়, 10 ml হয়, তারপরে 25 ml হয়, 50 ml ও আছে আমাদের ল্যাবে, 100 ml আছে, 250 ml আছে, 500 ml আছে, 1000 ml মানে 1 লিটার আছে।
আয়তনিক ক্লাস বিভিন্ন মাপের হতে পারে, এক এক এমএলেরও আমরা আয়তনিক ক্লাস ব্যবহার করি, বিশেষ করে এই মেডিকেলে এই কাজগুলো বেশি করা হয়। মেডিকেলের আয়তনিক ক্লাসগুলো অ্যাম্পুল টাইপের, হ্যাঁ, তোমাদের যে ইঞ্জেকশনের অ্যাম্পুল আছে ওইরকম আর কি, ওখানেও আমরা বিভিন্ন ছোট ছোট দ্রবণ বানাই এবং বিভিন্নভাবে কাজ টেস্ট করি। যারা মেডিকেল সায়েন্সের আমাদের ছাত্ররা তো বেশিরভাগই মেডিকেলে পড়তে চায়, তাদেরকে একটু খেয়াল রাখতে হবে বিষয়টা, তাদের জন্যই বেশি দরকার। আর ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো হয় বিশাল বিশাল কাজ, তাদের এই সূক্ষ্ম কাজের দরকার নেই, তারা বড় বড় চিন্তা ভাবনা করবে, বড় বড় জিনিস বানাবে। হ্যাঁ, আর যারা মনে করো যে এই এখন মডার্ন যুগে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে কি নাম এই টেকনোলজিক্যাল মডার্ন টেকনোলজির যে ইন্ডাস্ট্রি গুলো আছে, এখানে আবার সূক্ষ্ম কাজ হয়, খুবই সূক্ষ্ম কাজ, ন্যানো লেভেলের কাজ চলে, তা সেখানেও তোমাদেরকে এই চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তা এখানেও আমাদের এই সব ব্যবস্থাপনা আছে। আয়তনিক ফ্লাক্স এর মধ্যে প্রথমে কিছু পানি নিতে হয় দ্রবণ করার সময়, তারপরে তোমার দ্রব দিতে হয়, দ্রব দিয়ে তোমার তারপরে আমাদের কাজ হচ্ছে আবার আবার পানি দিতে হয়, দিয়ে তাহলে প্রথমে পানি অল্প একটু নিতে হবে, তারপর দ্রব দিতে হবে, তারপরে আবার পানি দিতে হবে। এই যে ভিতরে যে বড় যে গোল বাবলটা আছে, গোল অংশটা, এর মধ্যেই ভিতরে কাজ চলে, বাইরের দিকে অনেকখানি লম্বা থাকে। হ্যাঁ, এই লম্বা থাকার কারণে তোমার পানিটা ভিতর থেকে বেরোবে না, সেভাবে সাবধানে কাজ করতে হয়। তাহলে আয়তনিক ফ্লাক্স এর এই হলো বিষয়টা। আয়তনিক ফ্লাক্স এর ভিতরে বাবল থাকে আর উপরের দিকে লম্বা চোঙের মতো থাকে, এবং ওখানে এই ভিতরে পানি অল্প একটু পানি বা 250 ml এর মধ্যে যদি 50 ml পানির মধ্যে মিশাই দেই, 50 ml পানি আগে নেই তাহলে কোনো সমস্যা নাই, তাহলে মেশানো সহজ হয়। মেশানোর পরে আবার অতিরিক্ত পানি দিয়ে, এই যে এখানে একটা দাগ কাটা আছে, একটাই দাগ কাটা থাকে, হ্যাঁ একটা দাগ কাটা থাকলে ওই পানি ওই পর্যন্ত দিয়ে ওই পর্যন্ত সাবধানের সাথে পানি দিতে হয়, তাহলে তোমার 250 ml পুরাটা হয়। হ্যাঁ, কিন্তু আমরা যদি আমরা সাধারণ ভাবে যে দ্রবণ বানাই, সেখানে এত সূক্ষ্ম কাজ বা এই মানে যে সংজ্ঞার যে কাজটা, সেই কাজটা এখানে হবে না। সংজ্ঞা বলতে আমাদের যে সংজ্ঞাটা আমরা দিয়েছি, হ্যাঁ, তাহলে সেই কাজটা করার জন্য বিশেষ যন্ত্র ব্যবহার করতে হয়। তাহলে মোলার দ্রবণ বানানোর জন্য মোলার দ্রবণ বানানোর জন্য কি যন্ত্র ব্যবহার হয়, তাহলে উত্তর কি হবে? মোলার দ্রবণ বানানোর জন্য বা বানানোর জন্য কি ব্যবহার হয়? এখানে তোমার এই প্রশ্নটা করা যেতে পারে। এই প্রশ্নটা যদিও তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সাথে রিলেটেড, কিন্তু এই জায়গায় এসে ওই ওই অধ্যায়ের রিপিটেশন করা যেতে পারে। তাহলে উত্তর কি হবে? আয়তনিক ফ্লাক্স। হ্যাঁ, আয়তনিক ফ্লাক্স, এটা হলো যন্ত্র তো না, কি অ্যাপারেটাস ব্যবহার করা হয়, অ্যাপারেটাস। হ্যাঁ, তাহলে উত্তর হবে আয়তনিক ফ্লাক্স, বা কোন অ্যাপারেটাস ব্যবহার করা হয়, কোন অ্যাপারেটাস ব্যবহার করা, উত্তর হলো আয়তনিক ফ্লাক্স। অবশ্যই আর যদি যন্ত্র বলে, তুমি ওই যে
ওজন করার জন্য সূক্ষ্ম ওজন করতে হয় আমাদেরকে, সূক্ষ্ম ওজনের জন্য যন্ত্র ব্যবহার করতে হয়, এর জন্য রাসায়নিক ব্যালেন্স আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, রাসায়নিক নীতি যেটা তোমাদের প্রথম পত্রে প্রথম অধ্যায়ে ছিল, রাসায়নিক নীতি এরকম একটা নীতি, তোমরা এই ধরনের নীতি কোথায় দেখতে পাও বলো তো? রাসায়নিক ধরনের নীতি কোথায় দেখতে পাও, রাসায়নিক ল্যাব ছাড়া? সোনার দোকানে, সোনার দোকানে, স্বর্ণকারের দোকানে এই নীতি ব্যবহার করে, ওরা মিলিগ্রাম গ্রামের ওজন করে। হ্যাঁ, ওখানেও আমাদের এই নীতিটা ব্যবহার হয়। হ্যাঁ, আর ব্যবহার হলো ওষুধ নিয়ে যারা কাজ করে, আর একটা জায়গা আছে সেটা হলো তোমার প্যাথোলজি ল্যাবে। হ্যাঁ, মেডিকেলেও ব্যবহার করা হয়। তো রাসায়নিক ল্যাব ছাড়া রাসায়নিক নীতি ব্যবহারে আরো বহু জায়গা আছে। তাহলে এই হলো আমাদের এই আয়তনের হিসাব নিকাশ। আর এই যে আমাদের যে সূক্ষ্মভাবে পানি যেটা দেওয়ার বিষয়, যেহেতু দ্রবণ করতে হবে এই জন্য ওয়াশ বোতল থেকে পানি দিতে হয়, এর জন্য তোমাদের এখানে ছবি দেওয়া আছে, ওয়াশ বোতলের ছবি, পানি ব্যবহার পানি দেওয়ার জন্য। তাহলে ওয়াশ বোতলও ব্যবহার করতে হয়, ফানেল ব্যবহার করতে হয়। হ্যাঁ, এরকম কয়েকটা যন্ত্র আমরা ব্যবহার করে থাকি আমাদের এই নির্দিষ্ট মোলার দ্রবণ বাড়ানোর জন্য। স্যার, আদব স্যার, স্যার সুব্রত বলছিলাম স্যার। জি জি স্যার, স্যার একটু, স্যার যে ক্লাসে কারা কারা জয়েন করছে একটু দয়া করে একটু স্ক্রিনশটটা স্যার একটু গ্রুপে দিয়েন স্যার। আমরা পার্টিসিপেন্টদের অনেক কম পাচ্ছি, এদেরকে আমরা ধরবো স্যার। আমি তো ওদের রোল নাম্বার লিখতে বলছি, সবাই রোল নাম্বার লিখছে, আমি রোল গুলো আবার ইয়েতে দিয়ে দিই। আপনি একটু স্ক্রিনশট, আচ্ছা রোল নাম্বার লিখবেন, আচ্ছা তাও হতে পারে স্যার, বা স্ক্রিনশটটাও দেওয়া যেতে পারে, আপনি যেটা কি সহজ। হ্যাঁ, স্ক্রিনশট দিলে তো স্ক্রিনশট দেওয়া যায়, স্ক্রিনশট তো আমি নিয়ে রাখি। জি স্যার, জি স্যার, জি স্যার, একটু দিয়েন স্যার, তাহলে ভালো হবে স্যার, আমাকে ধরতে পারবে দেখো স্যার। আচ্ছা স্যার, ভালো থাকবেন স্যার, আদাব স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ক্লাসে ঢোকার জন্য, ধন্যবাদ। আচ্ছা, তাহলে তোমরা এই যন্ত্রগুলো ওই আমাদের এই নির্দিষ্ট মোলার দ্রবণ বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এখন ইয়া হলো যে তোমাদের যে মোলার দ্রবণের আমরা হিসাবটা কেমনে করব। মনে করো যে তোমাদের এই 250 ml দ্রবণ বানাইতে বলা হয়েছে, তা 250 ml দ্রবণ বানানোর জন্য তোমাদের যে এখানে যে হিসাবটা দিয়েছে সেই হিসাবটা তোমাদের দেখাই। মূলনীতিতে এটা উল্লেখ করছে, আমাদের দ্রবণ বানাইতে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি করো। 0.1 মোলার কে আমরা ডেসিমোলারও বলে থাকি। ডেসিমোলারও আমরা বলি, আর সেমি মোলার মানে অর্ধ মোলার, এরকম কিছু শব্দ ব্যবহার করা হয়। ডেসি মানে 10 ভাগের 1 ভাগ। তাই এখানে হিসাবটা কি, হিসাবটা মোল সংখ্যা আগে বের করতে হবে, কত মোল লাগতেছে। এন ইকুয়াল টু ডাই, আমরা জানি যে এন সমান কি, তোমাদের জন্য একটা সহজ সূত্র দিই আমি এই পরিমাণ বের করার জন্য। ডাব্লু ইকুয়াল টু লিখে নাও, ডাব্লু ইকুয়াল টু সিএমভি, সিএমভি মোল সংখ্যা টঙ্কা হিসাব করার দরকার নেই, সরাসরি এটা ব্যবহার করতে পারবে। সি হলো মোলারিটি, এম হলো আণবিক ওজন, ভি হলো আয়তন। এখন আমার বলছে আমি কত কত আয়তনের দ্রবণ বানাবো, এই যে 250 ml এর 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, তাহলে আমার ডাব্লু কতখানি লাগবে, মানে এই ডাব্লুটা বের করতে হবে। তাহলে আমাদের ডাব্লু বের করার নিয়ম হলো ডাব্লু ইকুয়াল টু সিএমভি, সি হলো 0.1 মোলার। হ্যাঁ, মোলার পুরাটাই লিখবে, আমি অঙ্কটা তাহলে এখানেই করি। আমার প্রশ্নটা হলো যে কিভাবে আমি হিসাবটা করব, হিসাব করার জন্য সহজ বুদ্ধি আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ডাব্লু ডাব্লু ইকুয়াল টু সিএমভি। হ্যাঁ, তাহলে এখানে প্রশ্নটা ছিল যে 250 ml 0.1 মোলার
Na2CO3 এই পরিমাণ এটা তৈরি করত 250 ml 0.1 মোলার। তাহলে আমি W কিভাবে বের কতখানি নেব, W ইকুয়াল টু সিএমভি, সি হলো তোমার 0.1 মোলার, এর সাথে গুণন করতে হবে হলো এম, হলো আণবিক ওজন, আণবিক ওজন হলো 106 গ্রাম পার মোল। তারপরে হলো ভি, ভি হলো 250 ml, এই হলো পেয়ে গেলাম 250 ml, এখানে গুণ হবে ভিটা গুণ। তাহলে এখন আমাদের মান বসাইতে হবে, এটা দিয়ে এই 0.1 মোলার মানে কি, মোলার মানে হলো মোল পার লিটার, তারপরে গুণন হচ্ছে 106 গ্রাম পার মোল, আর গুণন হচ্ছে মোল গুণন হচ্ছে কত, 250 ml, 250 ml মানে 0.25 লিটার করতে হবে। তাহলে এটা গুণ করলে কত আসে দেখো, এখন তো গুগলে গুণ করা যায় তোমরা জানো, আমি গুগলটা বের করি, গুগলে সহজে গুণ করা যায়, কত 0.1, তারপরে গুণন হচ্ছে 106, গুণন হচ্ছে 0.25, 2.65, 2.65, 2.65, এত কি হবে, একক কি হবে বলো তো, একক কি গ্রাম, এত গ্রাম আসতেছে দেখো, এখানে কিন্তু গ্রামই থাকতেছে। আমরা যদি একটু কাটাকাটি করে দেখি, এই লিটারের সাথে এই পার লিটার গেল, পার মোলের সাথে এই মোল গেল, গ্রাম থাকে। ইউনিট বসায় সবসময় অঙ্ক অঙ্কগুলো করবে, তাহলে তোমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে আমরা মোটামুটি এটা হিসাবটা শিখলাম যে আমাদের কিভাবে হিসাব করতে, তোমাদের বইয়ে যে হিসাবের পদ্ধতিগুলো করছে অনেক মানে একটু বড় একটু জটিল লাগে দেখতে, আমার 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 নিজেরই সমস্যা লাগে যে বইয়ে এইভাবে যে করছে কেমন যেন একটু সমস্যা মনে হয় আমার কাছে, সহজ ভাবে করে নিবা তাহলেই হবে। বইয়ে এই অঙ্কটা কিভাবে করছে দেখো, আর আগে মোল সংখ্যা বের করছে, তারপর মোল সংখ্যা থেকে আয়তন বসাই দিয়ে তারপরে হিসাব করছে, মানে সি ইকুয়াল টু এন বাই ভি সূত্রটা ব্যবহার করছে। সি ইকুয়াল টু এন বাই ভি এই সূত্রের উদ্দেশ্যে তোমাকে আগে তারা এন আগে এন বের করছে, এন বের করতে যে ডাব্লু বাই এম লাগছে, ডাব্লু বাই এম লাগছে। তো এখান থেকে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে এন সমান কি হবে বলতো, এন সমান হবে সিভি, এই যে কোনো মোলারিটি যদি জানি আর আয়তন যদি আমার জানা থাকে তাহলে মোল সংখ্যা বের করা যাচ্ছে, এন সমান সিভি, এই সমীকরণটাও লিখে রাখো, এই সমীকরণটা খুব কাজে লাগে সারা জীবন ধরে, আমার তো কেমিস্ট্রিতে সারা জীবন ধরে কাজে লাগছে, আবার তোমাদের যখন ওই ইয়ে করবে ওই যে যারা মেডিকেলে পড়বে তাদের তো ওই যে রোগের রোগ নির্ণয়ের জন্য রোগীর এই রোগের পরিমাণ জানতে হয়, এই বডিতে কতখানি রোগ আছে, রোগ বলতে ভাইরাস কয়টা আছে, ব্যাকটেরিয়া কয়টা আছে, এটা হিসাব করে বের করা লাগে। তারপরে ভাইরাস ব্যাকটেরিয়া তো সবসময় বডিতে থাকবেই, কিন্তু পরিমাণে যখন বেড়ে যায় তখন আমরা বলি যে এটা রোগ, আর পরিমাণে যখন কম থাকে তখন এটাকে আমরা রোগ বলি না। মানুষের বডিতে মনে করো যে ক্যান্সার সবসময় আছে, কিন্তু যখনই পরিমাণে হঠাৎ করে বেড়ে যাচ্ছে তখনই এটা আমরা রোগ বলবো, আর যখন কম থাকে লিমিটের মধ্যে থাকে তখন আমরা রোগ বলি না। তো এটা একটু খেয়াল রাখতে হবে, ডায়াবেটিক মানুষের বডিতে সবসময় আছে, কিন্তু যখনই পরিমাণ এটা আগে ছিল 200 আর এখন আসছে হলো তোমার
একশোতে নামায় নিয়ে আসছে আন্তর্জাতিক ভাবে। এটা একটা চালাকি, এগুলো তোমরা অর্থনৈতিক বিষয়ে চালাকি, এগুলি পরে বুঝবা। যাই হোক, ডায়াবেটিক নিয়েও অত চিন্তা নাই আমাদের, ক্যান্সার নিয়েও আমরা চিন্তা করি না। মানুষের বডিতে সবসময় ক্যান্সার থাকে, মানুষের বডিতে ব্লক সবসময় থাকে, মানুষের বডিতে স্ট্রোকের হিসাব নিকাশ সবসময় থাকে। কখন বেড়ে গেলে তখন আমাদের জন্য সমস্যা। এই বেড়ে যাওয়ার পরিমাণটা নির্ণয়ের জন্য আমাদের এই মোলারিটি মোলালিটির হিসাবগুলো ভালো করে শিখতে হয়। আশা করি তোমরা এই বিষয়ে কখনোই দুশ্চিন্তাগ্রস্ত হবে না। মনে রাখবে, আমি আমাদের এক ম্যাডাম ছিলেন, বলতো যে মানুষের বডিতে সবসময় রোগ আসেই, এই রোগের নিয়ে অত চিন্তা করার দরকার নেই। রোগ যখন বেড়ে যায় তখন আমরা বলি যে রোগ, আর রোগ যখন লিমিটের মধ্যে থাকে তখন আমরা তাকে রোগ বলি না। তাহলে তোমরা এই এখন আমাদেরকে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা বিষয়, এটা তোমাদের এটা আমাদের জানতে হয়। পৃথিবীতে তো হাজারো রকমের পদার্থ আছে, কোটি কোটি রকমের পদার্থ আছে, কিন্তু সব পদার্থের কে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড বলি না। প্রাইমারি স্ট্যান্ডার্ডটা কি, মনে করো তুমি বাজারে এই একটা জিনিস কিনতে গেছো, সাপোজ তুমি হয়তো কি নাম আমলকি কিনতেছ, তার আমলকি তুমি কিভাবে কিনবা? একটা ঠোঙ্গা আগায় দিলে, বলে যে ঠোঙ্গা ভরায় আমলকি দেন, দিবে দোকানদার? দেবে কি না? ঠোঙ্গা ভরায় আমলকি দিবে রে? তাহলে এক একজনের কাছে এক এক রকম যাবে, তাই না? এটা একটু সমস্যা, এই জন্য ঠোঙ্গা ভরায় আমলকি দিবে না। ওর জন্য একটা বাটখারা নিয়ম আছে, প্রত্যেকটা দেশের একটা স্ট্যান্ডার্ড আছে। আমাদের দেশে আগে স্ট্যান্ডার্ড ছিল শের, পরবর্তীতে 1985 দিকে মনে হয় আসলো কেজি, কিলোগ্রাম, এবং গোটা দেশকে কিলোগ্রামে পরিবর্তিত হইতে হইলো। এখনো আমরা কিন্তু ওই শেরের হিসাবেই আছি, এখনো আমরা 5 কেজি, 5 শেরে এক ধারা আমাদের ছিল, এই এই জিনিসটা এখনো আমরা ওই 5 শেরে এক ধারার মধ্যেই আছি। আমরা 5 কেজিতে এক ধারা বলি এখন, চলে আমাদের আগে 40 শেরে এক মন ছিল, এই 40 শেরে এখনো আমরা মন দোকানে যাই মন বলি, এবং 40 কেজি মাল বুঝাই নেই, 40টা আমরা বজায় রাখছি, 5টা বজায় রাখছি। হ্যাঁ, এটা আমাদের দেশে প্রচলিত ছিল এরকম। তাহলে এই যে একটা নির্দিষ্ট পরিমাণ কেজি বা 250 গ্রাম বা এই ভরে, এই যে বিষয়টা, আমরা যে আমলকি কিনতে যাই, ঠোঙ্গা আন্দাজে ঠোঙ্গা আগায় দিলাম, ব্যাগ আগায় দিলাম, বাটি আগায় দিলাম, তা ভরায় দিবে না, ওরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ব্যবহার করে, কেজির মাপ ব্যবহার করে, 1 কেজি 2 কেজি এরকম। তো ওই 1 কেজিটা আবার নির্ধারণ করবে কি? এখানে যে 1 কেজি পাথরের মধ্যে 1 কেজি আয়রন আছে, এইটাকে নির্ধারণ করবে? এটা কেমিস্টরা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে, BSTI বলে, ওরা নির্ধারণ করে দেবে, সরকার কর্তৃক নির্ধারিত। এবং এইটা যদি ভুল হয় তাহলে গোটা দেশেই ভুল চলবে, এই জন্য এই জায়গাটা ঠিক করে দিতে হয়। তো এইখানে আবার বিষয় থাকে যে ওখানে আমরা ঠিক করব কি করে। এই যে ঠিক করার বিষয়ে যখন আসে প্রশ্ন আসে, তখন আমাদের কাছে এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে একটা বিষয় এসে দাঁড়ায়। আমরা অনাদ্র সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি, আমরা ক্যালাসিত অক্সালিক অ্যাসিডকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি, আমরা পটাশিয়াম ডাইক্রোমেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি, আর সোডিয়াম অক্সালেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলি। এরকম আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিছু আমরা নির্ধারণ করছি, বাকি পদার্থগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা যাবে না, সালফিউরিক অ্যাসিডকে বলা যাবে না, আমরা লোহাকে বলতে পারবো না, অ্যালুমিনিয়ামকে বলতে পারবো না, কারণ এগুলির মধ্যে সবসময় ভেজাল থাকে, কিছু না কিছু থাকে। অ্যালুমিনিয়াম রূপে অ্যালুমিনিয়াম অক্সাইডের কোটিং পড়ে যায়, দস্তার রূপে দস্তার অক্সাইডের কোটিং পড়ে যায়, কপারের উপরে কপারের অক্সাইডের কোটিং পড়ে যায়, তখন এগুলি ভেজাল আসে। তাই জন্য আমরা প্রাইমারি অনাদ্র ক্যালসিয়াম সোডিয়াম কার্বনের এই 4টা জিনিস তোমাদের জানা থাকলো, এছাড়া আরো কিছু আছে সেগুলো তোমাদের এখানে দেওয়া হয়নি। পটাশিয়াম হাইড্রোজেন থ্যালেট বলে একটা পদার্থ আছে, ওইটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি। এছাড়া সোনা রূপাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি, রূপা যে ধাতু আছে, সোনাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড ব্যবহার করি না, কারণ সোনার মধ্যে অনেক ভেজাল দেওয়া যায়, কিন্তু রূপার মধ্যে ভেজাল ধরে না, এর জন্য রূপাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে
নিয়ে আসি। আর এছাড়া আরো প্রাইমারি স্ট্যান্ডার্ড আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো তোমার হীরা। হীরার মধ্যে কার্বন ছাড়া আর কিছুই নেই, তো সো ওইটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো আমাকে একজন প্রশ্ন করছিল একটা হাই লেভেলে, ওই আমি যখন অন্য জায়গায় চাকরি করতাম, আমাকে একজন বলছে যে আপনার কাছে কোনো প্রাইমারি স্ট্যান্ডার্ড নেই, আপনি কি করবেন? আমি রূপা কিনে নিয়ে আসবো। ওই লোক খুব খুশি হয়েছিল আমার উপরে। হ্যাঁ, উনি পরে সুপারিশ করছিল যে আপনি ওই যে কোম্পানির চাকরি করতেন ওই কোম্পানির মালিককে বলছিল এই লোক এই এই লোকটা সারেন না, এই লোক কিন্তু আপনার কাজের লোক। আমি যখন এই এই চাকরিতে এসে জয়েন করি তখন তারা ছাড়তে চাচ্ছিল না, আমার বেতন দ্বিগুণ করে দিতে চাইছিল, কিন্তু আমি থাকিনি, ছাত্র পড়ানোর জন্য চলে এসেছি। হ্যাঁ, আর ছাত্ররা এখন ক্লাসে ঢুকতে চায় না, অবশ্য বুদ্ধিও নাই এই এই সময় করোনাকালীন সময়ে কোথার থেকে ক্লাস করবে, কিভাবে করবে, ইন্টারনেট কানেকশনের ঠিক ঠিকানা নাই, তাই না রে বাবা? তাহলে তোমাদের এই গ্রুপ হলো কোনটা, এ গ্রুপ না, এ গ্রুপের এ গ্রুপ, হ্যাঁ দিতে হবে বললো যখন দিয়ে দিলাম। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে পদার্থ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বাতাসে নষ্ট হয় না, জলীয় বাষ্পে নষ্ট হয় না, ওজন নেওয়ার নিকটি ক্ষয় হয় না, এবং দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এদেরকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে থাকি। এবং এই ধরনের পদার্থ আমাদের হাতে আছে চারটা, তোমাদের জন্য উদাহরণ দেওয়া আছে, আরো উদাহরণ পাবে, আমি ছয় সাতটার নাম বলছি, এই কয়টাই বেশি বেশি না। তার মধ্যে অক্সালিক অ্যাসিডটা আমরা ব্যাপকভাবে ব্যবহার করি ল্যাবরেটরিতে। কারো কোনো প্রশ্ন? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একটা বিষয় তাহলে থাকবে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমাদের মোলার দ্রবণ বানাইতে গেলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আমরা এই প্রাইমারি স্ট্যান্ডার্ড দিয়ে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মাত্রা ঠিক করে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে আমরা ব্যবহার করে দেবো, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, HCl, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম সালফাইড, তারপরে আয়োডিনের সলিউশন আমরা ব্যবহার করে থাকি, আয়োডিন আছে, তারপরে তোমার এরকম। আর একটা জিনিস মনে রাখবে, আমরা কিন্তু ঘন দ্রবণ ব্যবহার করি না, সব সময় আমরা লঘু দ্রবণ ব্যবহার করব। হ্যাঁ, ঘন দ্রবণের প্রাইমারি কোনো স্ট্যান্ডার্ড তো বজায় থাকে থাকে না, তো যে কোনো পদার্থের লঘু দ্রবণ হচ্ছে আমাদের কাজের দ্রবণ। হ্যাঁ, তাহলে লঘু দ্রবণ আমাদের মনে রাখতে হবে, লঘু লঘুর আরেকটা বাংলা হলো কি, মৃদু। হ্যাঁ, লঘু মৃদু আর কি বলবো, দুর্বল দুর্বল। তাহলে আমরা ডাইলুট সলিউশন ব্যবহার করে থাকি বিভিন্ন জায়গায়, আমাদের ঘন সলিউশন কখনো প্রাইমারি স্ট্যান্ডার্ড হতে পারে না। হ্যাঁ, তাহলে লঘু দ্রবণ হলো আমাদের, লঘু দ্রবণ হবে প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ হইতে গেলে তাকে লঘু দ্রবণ হতে হবে। তাহলে লঘু দ্রবণ আমরা কাকে বলবো? আমরা সাধারণত 1 মোলার থেকে শুরু করে, উপরে হলো সর্বোচ্চ লিমিট হলো 1 মোলার, আর নিচের দিকে হলো 0.0001 মোলার, এর মাঝেই আমাদের দ্রবণের ঘনমাত্রা থাকতে হয়। এর বেশিও থাকা যাবে না, এর কমও থাকা যাবে না। কেউ যদি বলে 5 মোলার লঘু দ্রবণ বানায় আমি প্রমাণ দ্রবণ ব্যবহার করছি, তাহলে সে ভালো কাজ করতেছে না। কেউ যদি বলে যে আমি 0.0001 মোলার 1-এর নিচে লঘু দ্রবণ ব্যবহার করছি, তাও সে ভালো কাজ করছে না। তাহলে ভালো কাজের নিয়ম হচ্ছে যে 0.0001 মোলার থেকে শুরু করে আমাদের 1 মোলার সলিউশন হলো লঘু দ্রবণ, এর মধ্যে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের কাজের সুবিধা হবে।
লঘু দ্রবণ হবে প্রমাণ, তাহলে প্রমাণ দ্রবণের শর্ত কি, প্রমাণ দ্রবণকে লঘু দ্রবণ হতে হবে, এটা খাতায় লিখে রাখো। হ্যাঁ, প্রমাণ দ্রবণকে লঘু দ্রবণ হতে হবে। তাহলে আমরা এই দ্রবণ বানানোর হিসাবগুলো আমরা শিখবো, আমরা কিভাবে দ্রবণ বানাবো। হ্যাঁ, এই হিসাবগুলো অঙ্কগুলো করতে হবে, পরীক্ষায় তোমাদের আসে, বিভিন্ন সালের পরীক্ষা দেখে দেখে তোমরা এই প্রশ্নগুলো সলভ করবে, তোমাদের বইয়ে এসব প্রশ্ন টশ্ন দেওয়া আছে অনেক, সলভ করবে এবং এই হিসাব নিকাশগুলো চটচট করে করবে। হিসাবের সূত্র আমি দিয়েছি, W=CMV, N=CV। হ্যাঁ, এই দুইটা সূত্র ব্যবহার করবে, বাস দেখবে যে সব হিসাব নিকাশ সহজ হয়ে গেছে। আর প্রত্যেকটা হিসাবে যে বইয়ে যত জটিল করেই দেওয়া থাক, তুমি সবগুলো হিসাবকে কি করবে, মোলে ট্রান্সফার করবে। মোলে ট্রান্সফার করে হিসাব করলে হিসাব সহজ হয়ে যায়। হ্যাঁ, সব হিসাব মোল সংখ্যায় ট্রান্সফার করবে, মোল সংখ্যায় পরিবর্তন করে নেবে, তাহলে তোমার অঙ্কে কোনো সমস্যা হবে। হ্যাঁ, মোল সংখ্যায় পরিবর্তন করে নিতে হয়। হ্যাঁ, তাহলে অঙ্কে সমস্যা হবে না। আর যারা এই এসব জিনিস করে না, ওই দেখা যায় যে ওই ওই মোল সংখ্যায় পরিবর্তন না করে মোলারিটি দিয়ে হিসাব করতে শুরু করে দেয়, তখন তাদের কিন্তু হিসাবের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে। এই জন্য যে কোনো অঙ্ক করার সময় মোল সংখ্যায় তোমাকে ট্রান্সফার করে নিতে হবে, তাহলে তোমরা এই কাজগুলো ভালো পারবে। দয়া করে এই 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 ভুলটা করবে না কেউ। হ্যাঁ, অনেকেই এই এই আমি তো তোমাদের খাতা দেখি দেখি যে অনেকেই এই সরাসরি অঙ্ক করার চেষ্টা করে, এতে ভুল হয়ে যায়। তোমাদের আজকের উপস্থিতি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের এই আজকে যে বিষয়টা পড়ানো হলো, এটা সম্পূর্ণ হিসাবের বিষয়, মোল সংখ্যার বিষয়, আণবিক ওজনের বিষয়, ফর্মুলা ওজনের বিষয়। তোমরা আণবিক ওজন যদি ভালো করে জানো, তাহলে তোমাদের এই হিসাবগুলো সহজ হবে। আণবিক ওজন গুলো কিভাবে বের করতে হয় এটা তো তোমরা সবাই জানো, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই হিসাবগুলো আমরা আগামী দিনে আমরা পার্সেন্টেজ কিভাবে হিসাব করতে হয়, বা আমরা যে দৈনন্দিন কাজে যে সকল লেখক গুলো ব্যবহার করি সেটা কিভাবে করতে হয় এটা আমরা দেখব। এখানে কারো মিসিং আছে কি, রোল গুলো দেখতে পাইছো তোমরা? আর স্ক্রিনশট তো দিতে বলছে, এই জন্য আমি দিছি, আশা করি সমস্যা হবে না। এখানে আর রোল পাচ্ছি না মেসেজে, আমরা শেয়ারটা স্টপ করে দিয়ে আমি স্ক্রিনশট আরেকটা দিই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ওকে, থ্যাংক ইউ।